এটাও দেখেছি। তো তাই এরকম একটা ভালো এই অনুষ্ঠানটা আমার কেন ভালো লাগে জানো না, তোমরা সবাই খুব আনন্দ পাও, আর আনন্দ পাও বলে এই আনন্দ যেখানে জানো সেখানে আর কিচ্ছু লাগে না নাকি। কারণ মানুষের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আনন্দ, যার আনন্দ নাই তার কিচ্ছু নেই। কারণ তোমরা নিজেরা নিজেদের যারা এখানে বসে আছো তোমরা নিজেদের একটু খোঁজ করবে, খোঁজ করলে বুঝতে পারবে যে ব্যক্তি জীবনে তোমার নিজস্ব জায়গাটা, যে নিজের যে জায়গাটা যেটা তুমি আর ছোট থেকে জন্মাবার পর থেকে তুমি একটু একটু করে তোমার আর তুমি বুঝতে পেরেছো আমার একটা নিজের জায়গা আছে, কিন্তু সেই জায়গাটা তুমি বেশিক্ষণ সময় দাও না। যেহেতু তুমি বেশিক্ষণ সময় দাও না তোমার নিজের জায়গাটা, তার জন্য কি হয় না তোমার নিজের অস্তিত্বটা যেহেতু বেশি করে সময় দাও না বা তার সঙ্গে সেটাকে নিজেরা ধরে রাখতে পারো না, তার জন্য কি হয় তোমরা হারিয়ে যাও, হারিয়ে গিয়ে কষ্ট পাও, বিভিন্নভাবে কষ্ট পাও, লোককে দোষারোপ করো, এবং যা সমাজে চলছে বারেবার আর কত বলবো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তো সেই কারণে এইরকম একটা অস্থির একটা অবস্থা। তো আমি দেখো গান গাই, গান গাই, গান খুব ভালোবাসি, গান শুনতে খুব ভালোবাসি, প্রচুর গান শুনি। আর গান গাই কেন জানো, এ শুধু গান গাই, এক তো গান গাই ভালোবাসি, কেন ভালোবাসি কবে থেকে ভালোবাসি জানি না, একটা ছেলে তোমার, ছেলেটা পেটে যখন এসেছিল তখন তোকে ভালোবাসছিলে না, ছেলেটা ভূমিষ্ঠ হওয়ার পর ভালোবাসলে না, তার আগে থেকেই ভালোবাসাটা ছিল। এই ভালোবাসাটা কি মরে যায়, এই ভালোবাসাটা কি আসে বা যায়, এরকম কোনো ভালোবাসা না। যে ভালোবাসাকে আমরা ভগবান বলি সে ভালোবাসাটা একদম এরকম না, তাই তো তাকে ভালোবাসা ভগবান বলি, ভালোবাসা মানে ভগবান। তাই এটা গান শোন, তাই গান একটা গাই আমি, কেন গান গাই, গান এই কারণে গাই, আমি গান গাই, আমি গান লিখি তোমার জন্য, আমি গান গাই, আমি গান লিখি তোমাদের জন্য, তোমাদের সাথে মিশি, তোমাদের কথাকে তোমাদের ভালোবাসি, তোমাদের সাথে মিশি, তোমাদের কথা কো আমি গান গাই, আমি গান লিখি শুধু তোমাদের জন্য। ওই যে ভালোবাসার কথা বলছিলাম, ভালোবাসা সে তো ভগবান, তাই সে সবারে ভালোবাসে, তুমি বাসো কি না বাসো তাতে কি তার যায় আসে, ভালোবাসা সে তো ভগবান। এই তোমাকে বলছিলাম একটু আগে, একদম আস ভালোবাসা আসে না, ভালোবাসা যায় না, ভালোবাসা কিচ্ছু দিয়ে এই বুদ্ধি দিয়ে তাকে বোঝা যায় না, ভালোবাসা সেটাই তো আছে একমাত্র, তাই তো সেটা ভগবান। ভালোবাসা সে তো ভগবান, তাই সে সবারে ভালোবাসে, তুমি বাসো কি না বাসো
তাতে কি তার যায় আসে।